এসটিএফ এবং শামসেরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে জাল নোট সহ গ্রেপ্তার এক যুবক। মঙ্গলবার রাতে শামসেরগঞ্জ থানার ধুলিয়ানে শেরোঘাট এলাকা গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম তাসিরুদ্দিন শেখ, বয়স আনুমানিক 27। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারবৈদ্যনাথপুর এলাকা। ধৃতের কাছ থেকে মোট 98,500 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সবগুলোই 500 টাকার নোট বলেই জানিয়েছে পুলিশ। বুধবার ধৃত যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। জাল নোটগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় পাচারের চেষ্টা করছিল ওই যুবক, তার তদন্ত করে দেখছে এসটিএফ এবং শামসেরগঞ্জ থানা পুলিশ।